নির্বাচন কেন্দ্রিক হিংসার অবশেষত সামরণি পড়িল সামগ্রী বিধানসভা সমষ্টির উপ নির্বাচনের প্রচার। সামগুড়ি সমষ্টির রাজনৈতিক ইতিহাসের সবাতোক বেশি হিংসাত্মক ঘটনা সংঘটিত হল এইবার উপ নির্বাচনের প্রচারত। বিধায়কর বাহনলে গুলি চালনার পর আরম্ভ করে সাংবাদিকক আক্রমণল রাজনৈতিক দলের সমর্থকর মাজত মারপিটর পর আরম্ভ করে যান বাহন ভাঙি লণ্ডভণ্ড করাল নির্বাচন কেন্দ্রিক হিংসাত বিজেপির কর্মী নিহত হওয়ার পর আরম্ভ করে নির্দলীয় প্রার্থীক আক্রমণ করাল। মুর্দাবাদ জিন্দাবাদের মাজত সামগুড়িত কেবল হিংসা। কংগ্রেসের গুন্ডাগিরিত সামগুড়িত হিংসার দাবানল। শনিবারে বিজেপি বিধায়ক জিতু গোস্বামীর বাহনলে প্রথমে কিলাবর হন আর তারপর গুলি চালনা হয়েছিল। কথমপি প্রাণরক্ষা পড়েছিল জিতু গোস্বামী সহ বহু বিজেপি কর্মী। এজন ইসমাইল কাউন্সিলরের এজন ইয়াত কংগ্রেস কর্মী আছে, তেওঁর ঘরের প্রথমে পাথর মারে, তারপর ঘরের গুলিরে আমার গাড়িলে এটেক করে, কেবাখনো গাড়ি ভাঙে, আমার কেবাজনো কর্মী আঘাত হয়েছে। আনকি কংগ্রেস কর্মী হত্যার পরিকল্পনার ডিঙি চেপি পেলাই থ গৈছিল সামগ্রীর নির্দলীয় প্রার্থী মুসাববির আলী আহমেদকু। চিকিৎসালয়ত নির্দলীয় প্রার্থী মুসাববিরর বিস্ফোরক অভিযোগ যে তোর প্রার্থিত্ব প্রত্যাহারের বাবে কংগ্রেসে যাচিছিল 10 লাখ টাকা। রকিবুল হোসেন ডাঙরিয়া, আপনি মোক যিমান অন্যায় অত্যাচার নকরক কিয়, আপনি মোক প্রথমের পর ট্রাই করেছিলেন যে মোর মনোনয়ন পত্র বাতিল হব লাগে, বাতিল হওয়া নাই, উজ্জ করব লাগে, উজ্জ হওয়া নাই, টাকা পয়সা দি মোক বহাব লাগে, মই বহি যাওয়া নাই, গতি তারপর মোক মারপিট আরম্ভ করেছে। ইনশাআল্লাহ মই সমষ্টি বাহির ওসর কই গেছো, মই হারু জিকো, কিন্তু ইয়ার পিছত মোর মূল যুঁজ রকিপন্থীর লগত সদায় হব। ইফালে বিধায়কর বাহনলে গুলি চালনার ঘটনার বাতরি সংগ্রহর বাবে যাওয়া সাংবাদিকক আক্রমণ কংগ্রেসী দুর্বৃত্তর। মরিপুঠি খাইটিত বাতরি সংগ্রহর বাবে যাওয়া সাংবাদিকক ঘেরি লই আক্রমণের চেষ্টা করেছিল কংগ্রেসী গুন্ডাই। আনকি নিউজ লাইভ জ্বলাই দে বলে চিঞরিছে দুর্বৃত্তই। মুঠর পর সামগ্রীর চৌদিশে কংগ্রেসের দাদাগিরি আর গুন্ডাগিরি। রকিবুল হোসেনের গুন্ডা বাহিনী, কংগ্রেসের গুন্ডা বাহিনী এটা আমার বিজেপি মানুষের উপর বহুত অত্যাচার আরম্ভ করেছে। রকিবুল হোসেন হতাহত ভুগিছে, সেই কারণে কি করিম নকরিম তত পোৱা নাই। যিকোনো কাজিয়া হিংসা এইবিলাক ঘটনা কার্যকরী করবলে রকিবুল হোসেনে তৎপর হয়ে পড়েছে। এইফালে আমি গাড়ি গুড়ি ভাঙি আছে, এইফালে কিবা পিস্তল লৈ পেলাই আহিছে, গুলি করেছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়ও সামগ্রীর হিংসাত্মক পরিস্থিতিক লৈ উদ্বেগ প্রকাশ করে আর বিহিত ব্যবস্থা গ্রহণের বাবে নির্দেশ দিছিল আরক্ষী সঞ্চালক প্রধানক। কংগ্রেসের প্রতি অভিযোগ বিজেপিলৈ, বিজেপির প্রতি অভিযোগ কংগ্রেসলৈ, এই দুইটাক মই একাখরিয়াকৈ থৈছো। কিন্তু নির্দলীয় প্রার্থীগৰাকীক মৃত্যু পর্যন্ত মারপিট করা আর সাংবাদিকক নির্বাচনের নামত মারপিট করা, এই অশুভ পরম্পরা সমূহ আমি অসমত আহিব দিয়া উচিত নহয়। মই অসম আরক্ষীর সঞ্চালক প্রধানক নির্দেশ দিছো যে সাংবাদিকক মারপিট করা ঘটনার লগত জড়িত আর নির্দলীয় প্রার্থীজনক মৃত্যুর প্রায় মুখলৈ লৈ যোৱাত জড়িত হৈ থকা সকলৰ ওপৰত আমি কঠোৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগিব। মুখ্যমন্ত্ৰীৰ নিৰ্দেশৰ পিছতে সাংবাদিকক আক্ৰমণ কৰা চাৰি কংগ্ৰেছী গুণ্ডা চিনাক্ত কৰে আৰু গ্ৰেপ্তাৰ কৰে কংগ্ৰেছী গুণ্ডা তাহেৰুদ্দিন। এতিয়াও তিনি আক্ৰমণকাৰী মফিদুল ইছলাম, ফাৰুক আহমেদ আৰু আমিৰুদ্দিন পলাতক হৈ আছে। আনহাতে সাংবাদিকৰ আক্ৰমণৰ ঘটনাৰ সন্দৰ্ভত সাংসদ ৰকিবুল হুছেইনৰ বিৰুদ্ধেও ৰূপহীহাট থানাত ৰুজু হৈছে গোচৰ। গুণ্ডাৰা সম্পৰ্কে আৰু কি ক'ব, এইটোতো আৰু জলজত পটপট ওলাই আছে যে সামগুৰি সমষ্টিত
কংগ্রেস করিলে আর শান্তি, কংগ্রেস নকরাখিনির উপর আজি অত্যাচার আজির পর নয় 2000 চনেরপরাই হয়ে আছে। রকিবুলের লগত নথকাখিনিয়ে নানান ধরনের অত্যাচার উৎপীড়ন ভুগিবলগা হয়েছে। খেতির ধান কটাকে আদি করে আপনাদের জানে যা 11 চনের নির্বাচনত যিনি মানুষে তেক সাপোর্ট করা না আছিল, তেওঁলোকৰ খেতির ধান কটা, গড়ের টিন খুলি নেওয়া, টিউবওয়েল খুলি নিয়া, এইবিলাক তো নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছিল। লগতে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক রায়হানউদ্দিন আর ধুবুরীর কংগ্রেস নেতা জেহেরুল ইসলামের বিরুদ্ধে কেবাটাও ধারাত গোচর রুজু হয়েছে। ধুবুরীর কংগ্রেস গুন্ডাই আহি সামগুড়ীত পোহার মেলিছে ইংহার। যে রাইজে আজি সুস্থ নির্বাচন বিচারিছে, তে রকিবুল হোসেনের নেতৃত্ব সুস্থ নির্বাচন নাপাতে আজির পৰা 15-25 বছর ধরেকই এনেকা গণ্ডগোল করে আহিছে। চাওক আজি আমার এজন কর্মীক হত্যা হয়েছে, সাংবাদিকক মারিছে, রাইজে এতে সিদ্ধান্ত লৈছে শান্তিভাবে নির্বাচন হব লাগে, শান্তি নির্বাচন নহয়, রাইজর মারি পিটি গুন্ডামি করে ভোট লব বলে বাবুকি দিয়ে আছে, চাওক গাহর বাড়ি ভাঙি দিব। আজি রাইজে নিরপেক্ষ রাইজে ভোট দিবলৈ সাহস করে ওলাই আহি আছে, তেতিয়া বাধা দি আছে। আজি চাওক এখন রেলি ওলাইছে, রেলি ওলাই বাহন লাঠি হাতিয়ার পত্র লই হেঁতে রেডি হয়েছে। যদি আমি আরক্ষী বাহনক আহ্বান জানাও যে গাড়িবিলাক যদি ইনকোয়ারি করে সব পাব তদন্তর ভিতর ওলাই যাব। চাওক সেইদিন সাংবাদিক সন্মুখত আছে, রকিবুলের সন্মুখতে সাংবাদিকক আক্রমণ করিলে সাধারণ জনতা কি করিব। আর ইয়ার মাজতো সামগুড়ি সমষ্টির বিভিন্ন প্রান্ত সাংসদ রকিবুল হুসেনের বিরুদ্ধে প্রতিবাদী কার্যসূচী অব্যাহত রাখিছে সংখ্যালঘু রাইজে। রকিবুল হুসেন মুর্দাবাদ, রকিবুল হুসেন গো বেক ধ্বনিরে অন্তিম দিনও মুখর সামগুড়ি বিধানসভা সমষ্টি। আর এনে ধরনের বহু বিক্ষিপ্ত ঘটনার সামগুড়ীত সামরণি পড়িল নির্বাচনী প্রচারের। অবশ্যই সামগুড়ির বিজেপি কর্মীসকলক ভয় নকরাক কাম করে যাবলৈ অভয় দিলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। সামগুড়ি সমষ্টির ঠায়ে ঠায়ে এনেদরে কংগ্রেসের পতাকা বন্ধা কেঁচা বাঁহর দম সন্দেহ করা হয়েছে। বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনা সংঘটিত করবলকে এনেদরে সাজু করা হয়েছে বা সামগ্রীর হিংসাক লৈ তীক্ষ্ণ প্রতিক্রিয়া রাজ্য সভাপতি ভবেশ কলিতা আর মন্ত্রী বিমল বরার। যে দেখা পাইছো যে মহিলাক চরিয়াবই লগাই দিছে, তেওঁ ফিজিক্যালি অ্যাটাক করা মানে মার্ডার কমিটেড মার্ডার, তার কারণে এরেস্ট হবো লাগে। একচুয়ালি এজ পার ল রকিবুল হোসেন ডাঙরিয়াক মই ভাবো নির্বাচন আয়োগে এইবিলাক গোটেই চাই লৈ তেওঁ এরেস্ট করাব লাগে। সংবাদ মাধ্যম যুদ্ধক্ষেত্রলৈ যাবৰ কাৰণে সংবাদ মাধ্যমক পথ এৰি দিয়ে, কিন্তু রকিবুল হোসেন ডাঙরিয়া ইমানে উন্মাদ হৈ পৰিছে, ইমানে তেওঁ হারিম বলে ভাবি মানসিক অবস্থা ইমানে নিম্নগামী তল স্তরলে গুছি গেছে, উপস্থিতিত সাংবাদিককে আক্রমণ করছে। উদ্দেশ্য বেলেগ একো নাই, উদ্দেশ্য হল আগর যে পরম্পরা আসে যুদ্ধ বুথত কোনো মানুষ যাব নিয়ে, যুদ্ধ বুথত কোনো সাংবাদিক যাব নিয়ে, কারণ ভোটর দিনাখন যাতে ভোট ক্যাপচার করে 99% ভোট পুলিং করবেন, সেই যে স্ট্রেটেজি, সেই স্ট্রেটেজিটা গম পাই গেল। নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পিছরে পড়াই সামগুড়ি বিধানসভা সমষ্টিত কেবল নির্বাচন কেন্দ্রিক হিংসা। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ।